ক্ষেত্রে মানে এক নক্ষত্রের পতন কি বলবেন? এটা তো নিশ্চয়ই আমাদের এটা মানে গভীরভাবে আমরা শোকতপ্ত, সুতরাং এই যে ক্ষতি, এই ক্ষতি কিভাবে পূরণ হবে আমরা জানি না। সাধনদার মৃত্যু, এটা আমরা কেউ মেনে নিতে পারছি না। এটা ঠিক যে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, কিন্তু মৃত্যু এত তাড়াতাড়ি হবে আমরা সবাই ভেবেছিলাম যে ভালো হয়ে যাবেন। উনি আগেও অসুস্থ হয়েছিলেন, ভালো হয়ে গিয়েছিলেন, এবারেও আমাদের মনে হয়েছিল যে উনি ভালো হয়ে যাবেন, ঈশ্বর তাকে নিয়ে নিয়েছেন। আমাদের কাছে এটা বড় দুঃখের ব্যাপার। চারটে কর্পোরেশনের বিপুল জয়, দুয়ারে সরকার কর্মসূচি, ভোটের মধ্যে চলে একটা বাড়তি অক্সিজেন জবাবে নর্দমদম তথা 100টা পৌরসভা। আমি তো বলেছি আমি ওই গেছিলাম উত্তর এই আলিপুরদুয়ারে, আলিপুরদুয়ারেও আপনার মতন একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছিলেন যে ফার্স্ট ইনিংস কলকাতা পৌর নিগম, সেকেন্ড ইনিংস চারটে পৌর নিগম। আমি বললাম থার্ড ইনিংসও হবে, ওখানে থেমে যাবেন না, 108টা পৌরসভা হবে, তার মধ্যে তো উত্তর দমদম একটা হবে। তাই বলছিল বোর্ড 108টা কি হবে জানি না, 108টা বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস। 108টা বোর্ড তো হবে, সেটাই তো বলছি, সেটাই হবে, বোর্ড হবে। বোর্ড মানে কি, যেখানে মানুষ যেরকম দেবেন কিন্তু বোর্ডটা হবেই। সর্বভারতীয় স্তরে তোমার পদ পাওয়া, মমতা ব্যানার্জি আরও বাড়তি দায়িত্ব তোমায় দিল, কী মনে করছেন 24-এর লোকসভার দিকে তাকিয়ে তৃণমূল কিছু রাখতে পারবে রাজনীতিতে? না নিশ্চয়ই, তৃণমূলের লোকসভাতে তো যেভাবে এগোচ্ছে আমাদের মাননীয় নেত্রীর নেতৃত্বে, বিভিন্ন রাজ্যে আজকে তাদের যারা নামি দামি, যারা মানে নাম করা যারা আপনাদের নেতা, তারা কিন্তু তৃণমূলে জয়েন করেছেন, এবং আমাদের এই সর্বভারতীয় চেহারাটা অনেক বেশি ভালো এবং বড় হয়েছে। সেখানে দাঁড়িয়ে নিশ্চিতভাবে আমাকে দায়িত্ব যেটা দিয়েছেন, আমি সবসময় চেষ্টা করি সেই দায়িত্ব যথাযথ মর্যাদা দিয়ে যাতে আমি পালন করতে পারি, সেই চেষ্টা আমার থাকে। নিজেকে আমি সচেতন করি বারবার যে যেটা যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় নেত্রী আমাকে দেবেন, সেই কাজটা যেন আমি সঠিকভাবে করতে পারি, এর মধ্যে কোনো দ্বিতীয় কথা নেই। এমবি রোডের সংস্করণ, ফায়ার ব্রিগেডের নতুন স্টেশন, কলেজের সেকেন্ড ক্যাম্পাস, একাধিক প্রকল্প তুমি গ্রহণ করেছো, সেই জায়গাতে দাঁড়িয়ে এবারে কি নর্দমদম পৌরসভার প্রত্যেকটা আসনে কি তৃণমূলের জোড়াফুল ফুটবে কি মনে হয়? আরে সব আসনে ফুটবে, জোড়াফুল ছাড়া কি আছে, ফোটার আর কি আছে? ও তো কোনোটা কাটার, কোনোটা অন্য কোথায়, আর ফোটার কিছু নেই, ফোটা খালি জোড়াফুল ফুটবে, আর কোথায় কি ফুটবে। আমি আপনাদের কাছে আবেদন রাখছি এই ওয়ার্ড থেকে এবারে প্রশান্তকে বিজয়ী করুন, একটা চেঞ্জের প্রয়োজন আছে, সুতরাং সেই পরিবর্তন আপনাদের কাছে আমি আবেদন করে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখবেন, আমরা আরও কাজ করবো, আরও আরও ভালো করে সাজাবো। বেঙ্গি রোডটা 13 কোটি টাকা, এটা কিন্তু ইতিমধ্যেই আমরা ওই রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে, ওয়ার্ড কোয়ার্টার ইস্যু হয়ে গেছে, খালি এমসিসি আছে বলে কাজটা আরম্ভ হয়নি হবে। সুতরাং এইগুলো সব মিলিয়ে একসাথে আমরা এই এলাকার উন্নয়নের দিকে আমরা পাখির চোখ পড়ে এইটা উন্নয়ন করবো, এটা তো আমার দায়িত্ব, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করি, আমি নিজেকে সচেতন করি সবসময়। আপনার বিধায়ক কিন্তু কোথাও বেড়াতে যায় না, যখন দলের কাজ যাই অথবা সরকারি কাজে যাই বাইরে, এমনি বেড়াতে আমি গত মানে 11 সাল থেকে আজকে 22 সাল হলো আমি বেড়াতে যাইনি, সুতরাং বেড়াবো না, বেড়ানো তো আসলের জন্য, সেখানে যাবো, সেখানে যাতে কাজ করে আসতে পারি সেই বেড়ানোটা বেড়াবো। আর নিজের জায়গায় বেড়াতে দেবেন না, এখানে ভালো করে বেড়াবো, 13 নম্বরেও ভালো করে বেড়াবো, এর জন্যই তো আপনাদের কাছে আবেদন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।
শ্যামরপুর ওয়ার্ড শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে নির্বাচনী পৌরসভা চলছে, ইতিমধ্যে উপস্থিত ছিলেন, বক্তব্য রাখলেন আমাদের সকলের অভিভাবক, পশ্চিমবঙ্গ সরকারের একাধিক দপ্তরের মন্ত্রী এবং উত্তর দমদমের উন্নয়নের কাণ্ডারি শ্রীমতী চৌধুরী ভট্টাচার্য মহাশয়া। তিনি তার মূল্যবান বক্তব্য করেছেন। আমি বক্তব্য রাখার আগে প্রথমে বলছি কি, আমি আমাদের বিধায়ক রাজ্যের মন্ত্রী মাননীয় সাধন পাণ্ডে, তিনি বরাদ্দ হয়েছেন, তার আত্মার শান্তি কামনা করি। এবং আমাদের দেশে তিনজন নক্ষত্র যাদের আমরা হারিয়েছি, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপি ল্যাং, তাদের প্রতি অনেক শ্রদ্ধা জানাই। এবং এই পথ যদি শেষ না হতো তাতে গানটা শুনতে পারবো না। কংগ্রেসের প্রার্থী আমি আপনাদের শুধু বলতে চাই যে আপনারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাহিদা যে এই অঞ্চল থেকে কোনো ভূমিপুত্র তৃণমূল কংগ্রেসের দিকে মনোনীত হয়নি। আপনারা আমি যখন এসেছি আপনাদের বারবার বলেছি আগামী দিন ভালো কিছু হবে কারণে, তাই দল প্রসন্ন দাসকে আমার মনোনীত করেছে এই কারণে। আমি জানি যে প্রসন্ন দাস 27 তারিখ শুধু সময়ের অপেক্ষা, কত মাঠ দিকে জিতবে সেটাই আজকে দেখতে আসলাম। আজকে মাঠ দেখে আমার রেজাল্ট হয়ে গেছে, প্রসন্ন দাস আগামী দিন অন্তত 2000 ভোটে এরাই জিতে দিচ্ছে। আমি এসে থাকি, আপনারা যখন ডেকেছেন আমি সমস্ত কাজের মধ্যে দিয়েও আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাই আপনাদের কাছে আমি বারবার বলেছিলাম যে আপনারা একবার সুযোগ কাজ করার দিন, দেখুন আমরা কাজ করতে পারি কি পারি না। আজকে সিপিএম যারা 46 বছর এই পৌরসভায় যারা দায়িত্ব নিয়ে কাজ করেছে, আমি তাদের কাছে শুধু একটা প্রশ্ন করতে চাই যে আপনারা 46 বছর এই পৌরসভায় কাজ করেছে, এখানে প্রায় 3 লক্ষ মানুষ বসবাস করে, 34টি ওয়ার্ড, তাহলে আপনারা কেন এখানে একটা ফায়ার সিস্টেম করতে পারেন? এ প্রশ্ন আমাদের করতে পারি না। আজকে 2021 সালে যিনি ফায়ার ব্রিগেড করলেন আমাদের বিধায়ক আমাদের মন্ত্রী চন্দ্র ভট্টাচার্য, 2021 সালে দাঁড়িয়ে বিরাটির মোড়ে ফায়ার ব্রিগেড করলো, আজকে আর আমাদের গাড়ি থেকে সম্পর গাড়ি আমাদের আনতে হবে। কোনো প্ল্যান মাফিক, কোনো মাস্টার প্ল্যান সিপিএম 46 বছরে করেনি। একটু বৃষ্টি হলেই এই 4 নম্বর বিস্তীর্ণ অঞ্চলে জলে হয়ে যায়, তার কারণ কি জানেন? তার কারণ একটাই, খাল বিল খাল পুকুর সমস্ত ভরাট করে এই কংগ্রেসরা লোক বসবাসকে পচিয়ে দিয়েছে। একটা রেলের নিকাশি ব্যবস্থার কোনো প্ল্যান করেনি, তার ভুক্তভোগী আমাদের হতে হচ্ছে। আমরা যখন উন্নয়ন করতে যাচ্ছি তখন দেখছি হয় রাস্তা আর রেলের লেভেল এমন করে রেখেছে সে কাজ করা সম্ভব হয়ে যাচ্ছে। তাই মাননীয় বিধায়ক চৌধুরী ভট্টাচার্য 33 কোটি টাকা স্যাংশন করেছে, আগামী দিন আশা করছি সেই 4 নম্বর ওয়ার্ড আর জলের তলায় ঢুকবে না। এটা আজকে 7 বছরে মাত্র ভাবুন, 7 বছরে যে কাজ আমরা করেছি, এখানে যিনি ভদ্রলোক ছিলেন তিনি শুধু কংগ্রেসদের জন্য করে গেছে, মানুষের জন্য করেন। আমি বলেছি প্রণব দাসকে নির্বাচন শেষ হবে তৃণমূল কংগ্রেসের ভোট করবে, 7 দিনের মধ্যে সমস্ত মানুষকে দক্ষিণ ভান্ডার আমরা প্রতিশ্রুতি দিই না, আমরা তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিই না, আমরা যেটা বলি সেটা করি। আপনারা মনে আছে আপনাদের 2021 সালে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন যে আমার মায়েদের হাতে আমি জেনারেল কাস্টের 500 টাকা আর সিভিল কাস্ট সিকিউরিটাইজের 1000 টাকা আপনারা মায়েরা পাচ্ছেন না, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না, তাহলে আমাদের প্রতিশ্রুতি দিতে লাগে না। আমাদের নেত্রী যেটা বলেন সেই কাজ করে দেখে। আজকে বাংলার মানুষ দুটো জিনিস খুব ভালো করেছে,
দুটো জিনিস খুব ভালো কাজ করেছে, দুটো কি জানেন তো? একটা হচ্ছে 2021 নির্বাচনে 213টা আসন দিয়ে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, আর একটা সবচেয়ে বড় কাজ করেছে বাংলায় সিপিএমকে শূন্য করে দিয়েছে। বাংলায় সিপিএমকে শূন্য এমন একটা দল 34 বছর ক্ষমতায় ছিল, সর্বভারতীয় দল, সেই দল শূন্য। আমরাও তো বিরোধী ছিলাম, আমরা কোনোদিন শূন্য হইনি। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তখনও আস্থা রেখেছিল, আজও আস্থা রাখে, কিন্তু বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে এই কমিউনিস্ট পার্টিকে শেষ করতে হবে। এই সিপিএম দলটা কি জানেন, প্লাস্টিক আবর্জনা ছিলেন তো, যেমন প্লাস্টিক ব্যবহার করি, দেখবেন মাটিতে রাখলে, মাটির তলায় রাখলে 5 বছর 10 বছর 5 বছর পচে না, আবার পূর্বে দেব প্লাস্টিক, যেমন প্লাস্টিক তেমন এই সিপিএম ঠিক তাই, এরা পচে না, এরা বললে মন দেখ হয়। তাই আপনাদের কাছে বলতে চাই, একটা ভোট নষ্ট করবেন না, সিপিএম নেই, সিপিএম মার্কেটে নেই। আপনারা জানেন, দেখবেন যারা ভালো ছাত্র স্কুলে তারা দেখবেন প্রথম বেঞ্চে কেউ বসে, আর যারা একটু একটু বকাটে তারাও একটু বেঞ্চে কেউ বসে। সিপিএম বিজেপির অবস্থা আপনি আপনি ওর পছন্দ না, তার ভুল থেকে বলতে আপনি। তাই আপনাদের কাছে বলতে চাই যে আপনারা 2021 সালে বারবার আপনাদের দুয়ারে এসেছিলাম যে আপনারা এখান থেকে আমাদের বিধায়ককে এসেছিলাম, আপনারা জিতিয়েছেন, আপনাদের কাছে আমি চির রইল। আরেকবার এই জিতেছি আপনাদের কাছে প্রথম দিবস প্রেসিডেন্ট, আগামী দিন 13 বছর মনে করবো এই দায়িত্ব নিয়ে মনে করবো। আমরা দীর্ঘদিন আমাদের মনের মতো প্রার্থী আমরা দিতে পারি না, আমরা 2022 সালে আমরা আমাদের মতো মনের মতো প্রার্থী দিয়েছি, ঘরের ছেলে কাজের ছেলে চাকরি ডাকলে সবসময় পাবে। কোভিডে কোথায় সিপিএম ছিল, বিজেপি ছিল, এই পর্যন্ত দাসরা এবং যারা আমার তৃণমূল কংগ্রেসের ভাইরা বোনেরা মায়েরা বিনা রাস্তা লাগিয়ে ওষুধ দিয়েছে, খাবার দিয়েছে এবং অক্সিজেন সিলিন্ডার বিভিন্ন ক্লাব বিভিন্ন জায়গায় ব্যবস্থা করেছে করোনার সময়। ওই আমার সিপিএমকে দেখে ভোট যখন আসে তখন তারা শুধু ওনাদের কথা মনে পড়ে, মানুষের কথা মনে পড়ে, আর শুধু একটা কথা বারবার বলে তৃণমূল কংগ্রেস রিগিং করছে, তৃণমূল কংগ্রেস গ্রুপ করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যদি চাইতাম যে এইখানে উত্তর দমদমে একটা সিট সিপিএম দিতে পারবে না, বিজেপি দিতে পারবে না, একটাও দিতে পারতো না। আমি বিশ্বাস করি না, আমি গণতন্ত্র বিশ্বাস করি, আমি চাই যে উন্নয়নের লড়াই হোক। সিপিএম 46 বছরে কি উন্নয়ন করেছে আর আমরা 7 বছরে কি উন্নয়ন করেছি, হোক উন্নয়নের প্রতিযোগিতা হোক। তাই আপনাদের কাছে বলতে এসেছি, আপনারা জানেন যে ইতিমধ্যে উত্তর দমদমে যে পানীয় জল 24 ঘন্টা পাবে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মধ্যম গ্রামের সরকারি একটা অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে সেটা শিলান্যাস করেছে। 2 বছরের মধ্যে আমাদের 24 ঘন্টা সমস্ত মানুষ জল পাবে। এমবি রোড বিরাটির একটা একটা সাধারণ মানুষের পুরুষ হওয়া।
হবে, উন্নয়নের পূর্ণতাও হবে, এটাই আমাদের লক্ষ্য। তাই সকলকে অভিনন্দন জানিয়ে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।